हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। तो आज के आबार एकटा डेली ब्लॉग निये तोमादेर साथे चले एसेछि। सकाल सकाल मुखे मेकअप करते बसे पड़ेछि, कारण आज के हच्छे जामाई षष्ठी आर जाच्छि ओ बाड़ी। प्राय सात बछर पर जामाई षष्ठीते जाच्छि, एतदिन केन जायनि अवश्यई सेटा तोमादेर संगे शेयर करब। तो प्रथमेई एखाने आमि एकटा सिसि क्रीम मेखे निलाम ओरिफ्लेमे, तारपर ओरिफ्लेमेरि जे कम्पैक्टटा आछे दा ओयानेर ওটা একটুখানি মুখে ঘষে নিলাম। যতটা পারছি তাড়াতাড়ি করছি, কারণ অলরেডি রিক আর বরুণ রেডি হয়ে গেছে। যদিও ছেলেদের রেডি হতে বেশি টাইম লাগে না, ঝটপট হয়ে যায়, আর আমি উঠে সকালের সমস্ত কাজ সেরে স্নান করে তারপর রেডি হতে বসেছি। দুজন আমার সামনে এমন বসে আছে, মানে আমি দেখছি মেকআপ করব না হাসছি সেটা ভেবে পাচ্ছি না। তো অনেক দিন আমার আইব্রোগুলো করা হয়নি ব্ল্যাক, তার জন্য আমি এখানে একটুখানি আই শ্যাডো প্যালেট থেকে আই শ্যাডো নিয়ে লাগিয়ে সেট করার চেষ্টা করছি। আর চোখে চশমা না পরে ক্যাম নিজের দিকে না তাকিয়ে আনার মতো যে আমি মেকআপ করে যাচ্ছিলাম, পরে আমি যখন বড় আয়নায় দেখছিলাম হাসি পাচ্ছিল প্রচণ্ড, কারণ আইব্রোটা এত বিচ্ছিরিভাবে সেট হয়ে গিয়েছিল, পরে ওটাকে আবার মুছে ঠিক করেছিলাম। তো চশমা পরে যদিও আমি মেকআপ করব না, আমিও জানি কাজল পরব না, কিছুই লাগাবো না, কিন্তু চশমা ছাড়া মানে মেকআপ করার সময় ক্যামেরার দিকে নিজের দিকে যদি না তাকিয়ে মেকআপ করা হয় সেটা যে কি অদ্ভুত লাগছিল আমি সেটা কালকে বুঝছিলাম, কারণ পুরোটাই ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, নিজের দিকে তাকাইনি। তো নিজের দিকে না তাকালে তো কেমন একটা অন্যরকম লাগে, অন্যদিকে তাকিয়েছি মনে হয়। তো যাই হোক, আমার মোটামুটি চোখের মেকআপ একটু একটু করে সব কিছু করে লিপস্টিকের পর্যায়ে চলে এসেছি। এখানে আমি একটা প্রথমে লিকুইড লিপস্টিক লাগালাম, তারপর অরিফ্লেমের একটা রেড লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। এই দুটো একসঙ্গে মিক্সড করে লাগালে দারুণ সুন্দর একটা কালার আসে। তো মোটামুটি এখানে মেকআপ আমার কমপ্লিট, চুলে কিছু করব না, চুলটা আমার প্রচণ্ড ভিজে, আর ড্রায়ার দিয়ে যে শুকোবো সেই সময়টুকু নেই, কারণ ওরা দুজনা অপেক্ষা করছে, একবার ঘরে যাচ্ছে একবার বাইরে যাচ্ছে, আমার নিজেরই হাসি পাচ্ছে। আর এই কুর্তিটার সঙ্গে সেট করে এই একটা ইয়াররিং পরে নিলাম। আমি সাধারণত কানের বাড়িতে পরে থাকি না গো, কোথাও গেলেও কানের হয়তো সোনার একটা ট্যাপ আছে পরে নিই, এই এই টাইপের কানেরগুলো খুব আমি কমই পরি, কিন্তু এই কুর্তিটা কিনে থেকে আমার একবারও পরা হয়নি, প্রায় দু বছর হয়ে গেছে এই কুর্তিটা। আর এই কানেরটাও সেম ওই কুর্তিটার সঙ্গে সেট করেই কিনেছিলাম। তো বলতে পারো কুর্তি আর কানেরটা দু বছর পরে আমি পরলাম। আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবার শেষে পারফিউমটা তো মাস্ট, এটা লাগিয়ে নেব, তারপর চুলটা একটা গার্ডার দিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাব। অনেক দিন পর যেহেতু সাজগোজ করলাম, কোথাও তো বেরোনোই হয় না, ও বাড়ি যাই নর্মাল, যেমন কুর্তি পরে চলে যাওয়ার চলে যায়, অত সাজগোজ করি না, তাই জন্য সুযোগটা হারালাম না, একটা ছোট্ট রিলস বানিয়ে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম আমার ফাইনাল লুকটা। আর কুর্তিটার লেন্থটা এতটাই বড় আর আমি ততটাই বেঁটে, আমি এই বেঁটের জন্যই কিন্তু লম্বা কুর্তি খুব একটা পরতে চাই না, কিন্তু পরে দেখলাম খুব একটা খারাপ লাগছে না। আর আজকে কিন্তু বাইরের রোদ বিভৎস ছিল, তিনজনে একটা বাইকেই যাচ্ছি, বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদও লাগছিল, কিন্তু আবার অনেক দিন পর বাড়ি যাচ্ছি সেটার একটা মনে বেশ আনন্দ লাগছিল আর কি। প্রায় সাত বছর পর আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীতে। এই সাত বছর না যাওয়ার একটাই কারণ হচ্ছে রিককে যখন এখানে স্কুলে ভর্তি করে নিয়েছিলাম তখন স্কুলে ছুটি পাইনি প্রথম দু বছর, থ্রি ফোর, তারপর ফাইভ থেকে সেভেন পর্যন্ত ও যখন হোস্টেলে ছিল তখন খালি মনে হতো ও যখন নেই ও যেতে পারছে না আমরাও যাবো না, এরম একটা মেন্টালিটি হয়ে গেছিলো। মানে শুধু জামাই ষষ্ঠী বলে নয়, অনেক জায়গায় আমি যেতাম না যেহেতু রিক যেতে পারছে না। তারপর তো সেভেনে নিয়ে চলে আসার পর দু বছর করোনা গেছে, লাস্ট ইয়ার মায়ের ট্রেনিং পড়েছিলো তার জন্য যেতে পারিনি, আর এবছর এসেছি কিন্তু একবেলার জন্য, কারণ রিকের আবার সামনে ইয়ারে মাধ্যমিক আছে, একদমই সময় নষ্ট করতে চাইছি না বা কোথাও যেতেও চাইছি না, কিন্তু রিক বরুণের খুব আসার ইচ্ছা বলে
এসে গেছি। মানে এই শ্বশুরবাড়ি এক বেলা আর বাপের বাড়ি এক বেলা ছাড়া আমি আর এখন কোথাও গিয়ে টাইম নষ্ট করতে চাইছি না, প্রতিটা সেকেন্ড যেন মনে হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। তো চলো বাড়ি এসে গেছি, এই যে এতক্ষণ পর রিক্কার বোনকে দেখাবার সুযোগ পেয়েছি। রিক এসেই জুতো খুলেই সোজা চলে গেছে ব্যালকনিতে, বোন যখন এসেছিলো বোনের মেয়ের জন্য এই দোলনাটা টাঙিয়েছিলো, তো এটা এখানেই রয়ে গেছে। তো রিক যখনই যায় এইখানটায় বসে একটু দোল খেয়ে নেয়, আর এখানকার পরিবেশটাও বেশ ভালো লাগে, মানে ব্যালকনিতে বসে একটু অন্ধকার অন্ধকার ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক চলো ও ওখানে বসে থাকুক, এখানে মা এই যে আমাদের জন্য লস্যি বানিয়েছে, মা পুদিনা পাতা দিয়ে আর টক দই দিয়ে যে লস্যিটা বানায় না খেতে কিন্তু অসাধারণ লাগে। তো লস্যি খেতে খেতে দোলনাটা ফাঁকা পেয়েছি, আমিও চলে এসেছি এই জায়গাটায়, আমারও বেশ ভালো লাগছে একটুখানি বসতে। তো জামাষষ্ঠীতে এসে প্রথম কাজ হচ্ছে মা জামাইকে ফোঁটা দিচ্ছে, তারপর নাতিকে দেবে, তারপর দেবে আমাকে, তারপর প্রসাদ টোসাদ খাওয়া হবে। আর আমরা অনেকটা সকালেই বেরিয়েছি আজকে, মাও তো উপোস করে আছে, আমিও উপোস করেছিলাম সকালবেলা থেকেই, রিককে ফোঁটা দেবো তারপর আমি খাবো। সারা বছর এরকম কম বেশি কিন্তু অনেকই ষষ্ঠীর উপোস পড়ে যেগুলো করা হয়, কোনো দিন কিন্তু মায়ের হাতে ফোঁটা পাওয়া যায় না। তো এই একটা দিনই মায়ের হাতে ফোঁটা পাওয়া যায়, তো সেটাও আমি ওই 7 বছর পর পেলাম। তো এখানে মা ওদের দুজনকে ফোঁটা দেওয়ার পর এখানে আমি বাপিকে আর রিককে ফোঁটা দিলাম, তারপর ওদের দুজনকে প্রসাদ খাওয়াবো, তারপর আমি প্রসাদ খাবো। এদের দুজনকে ফোঁটা দেওয়ার পর আমি আবার দেয়ালে ফোঁটা দেবো, একটা হচ্ছে আমার মন্নুর জন্য আর একটা চিকুর জন্য, যেটা আমি মানে বাড়িতে থাকলেও করি আর কি, মানে শ্বশুর বাড়িতে থাকলেও এই দুটো ফোঁটা আমি এখানে দিয়ে দিই। এবার দুটোর জায়গায় এবারে কেন 3টে দিলাম আমি জানি না, 3টে আমার হাতে পড়ে গেছে। তো যাই হোক ফোঁটা টোটা দেওয়ার পর প্রসাদ খাওয়ার পর এখানে চিড়ে খাবো, মা সব কিছু বেড়ে রেডি করে দিয়েছে, আমি শুধু দিয়ে দিচ্ছি। আর এই বারান্দাটা এখানটা হওয়ার পর আমরা কেউ আর ঘরে গিয়েও বসি না বা ডাইনিং টেবিলে বসেও খাই না, এই খাটটাতে আর এই জায়গাটা এতটাই এখন সবাইকার প্রিয় হয়ে গেছে, মানে শুধু আমরা বলে না বোনেরা এলেও এখান থেকে মানে যে ঘরে গিয়ে বসবো বা অন্য কোথাও বসবো সেরকম হয় না, এটা একটা বেশ ভালো আড্ডার জায়গা হয়ে গেছে। তো চিড়ে টিড়ে দেওয়ার পর এখানে বাপির জন্য গিফট এনেছিলাম আর মায়ের জন্য নিয়ে এসেছিলাম, সেগুলো আগে দিয়ে দেবো। আর আমাদের ক্ষেত্রে একটা পছন্দের ব্যাপার থাকে, আমি শাড়ি নেবো না কুর্তি নেবো, তারপর রিক অনেকটা লম্বা চওড়া হয়ে গেছে, রিকের সাইজ বোঝা মুশকিল, বরুণেরও সেম জিনিস, তার জন্য মা প্রত্যেক বছর সেটা পুজোর সময় হোক বা অন্য সময় হোক মা ক্যাশ দিয়ে দেয়, আমরা সেই টাকায় পরে নিজেদের পছন্দ মতো কিনে নিই। আর এখানে দুজনে মিলে যা না খাচ্ছে আমার পাতে তুলে দিচ্ছে, আমি এত খাবো না, তার জন্য আবার আমাকে সেগুলো তুলে দিয়ে আসতে হচ্ছে। তো এইবার একটুখানি বসে চিড়ে মুরগি এগুলো দিয়ে একটু দই বেঁকে খাবো, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে মা আমাদের খেতে দেওয়ার পর মা খেয়ে নেবে একটু প্রসাদ দিয়ে, কারণ মাও তো সকাল থেকে উপোস করেই ছিল। এর আগে একদিনই বলছিলাম যে কেউ যদি বেড়ে খেতে দেয় সেটার খাওয়ার মজাই আলাদা থাকে, তো আজকেও যেন সেই ফিলিংসটাই হচ্ছিলো, মা যখন বেড়ে দিল আর বসে শান্তিতে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো। আর আমাকে মা চামচ টামচ দিয়েছিলো, আমার ওই চামচের থেকে মনে হয় হাতে খাওয়ার তৃপ্তিই আলাদা। এবার খাওয়া দাওয়ার পর আসল কাজ হচ্ছে আমার এই মুখে সকালবেলা যে মেকআপটা লাগিয়ে এসেছিলাম হালকা, তো সেটাকে এবার তুলতে হবে। আর আমি নর্মালি কাজল মাস্কারা খুব একটা লাগাতে চাই না, কারণ একটু পর ওগুলো যা মানে চারিদিকে ছড়িয়ে মুখটা এমন কালো হয়ে যায় আমার নিজের বিরক্ত লাগে, তা ও মনের মধ্যে ঘুরছিলই যেহেতু রাস্তা দিয়ে এসেছি ধুলোবালিও লেগেছে, তো সবার আগে আমি ওই মেকআপটা তুলবো তবে আমার শান্তি। অন্যদের কাজল পরতে দেখে আমার খুব ইচ্ছা হয় আমি কাজল পরবো, কিন্তু অন্যরা যখন কাজল পরে দেখি তাদের কিন্তু কাজল এদিক ওদিক কোথাও ছড়িয়ে যায়নি, আর আমি কাজল পরার কিছুক্ষণ পরে এমনভাবে কাজলটা হয়ে যায় মনে হয় যেন চোখে কেউ ঘুষি মেরেছে এরকম অবস্থা, কিন্তু তারপরেও আমার এই শখটা যেতে পারে না যে আমার মনে হয় না আমাকে তো কাজল পরতে হবে, একদিনই তো একটু পরে বাজে হয়ে যাবে হয়তো, আমি জানি না কেন কাজলটা আমার চারিদিকে এরকম ছড়িয়ে মুখটা মানে বিচ্ছিরি হয়ে যায় আমি বুঝতে পারি না। আর এই যে আমার সুপুত্র সুযোগ পেলেই চলে আসছে এখানে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এখানে চলে এসছে বসতে, আর এখন চারিদিকটা পুরো পর্দা টর্দা টেনে অন্ধকার মতো করে ওপরে আবার এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে,
যে অন্ধকারের মধ্যে বসে আছে। তো ওর মতো বসে থাকুক, আমি এখন ঘরে যাই। ওদিকে বোনও ফোন করেছে, বোন আর বোনের মেয়ের সঙ্গে ভিডিও কলে অনেকক্ষণ ধরে কথা বললাম। তো মায়ের কাছে ফোনটা দিয়ে ওকে দেখতে এসেছিলাম ও কী করছে। তো সব কিছু গল্প টল্প কমপ্লিট করার পর এবার খাওয়া দাওয়ার পালা। তো সকালবেলা এসে থেকে তো খেয়েই যাচ্ছি একটার পর একটা, এটা একবার খা, মা দিচ্ছে বলছে খা, ওটা একবার দিচ্ছে খা। মায়ের কাছে মানে একবেলার জন্য যখনই যাওয়া হয় মায়ের মনে হয় কোন জিনিসটা দিইনি, মা খালি মনে করে যে আমি কোনটা ভুলে গেলাম কোনোটা দিলাম কি না। তো মা চাই মানে ওই যেটুকু টাইম এসছি ওইটুকু টাইমই মা মানে যতদিন না আসেনি সব কিছুর ভালোবাসা আমাকে একবারে দিয়ে দেবে। তো এখানে তিনজনা খেতে বসে পড়বো। মা তো যেহেতু বেজেই গিয়েছিলো, বাপির আগেই খাওয়া হয়ে গেছিলো, তো আমি এখানে সব কিছু বয়ে এনে দিচ্ছিলাম আর মা সব কিছু সাজিয়ে দিচ্ছিল। আর আমি সারা বছরের সন্তানের মঙ্গলের জন্য যত উপোস আছে, ষষ্ঠী বলো মঙ্গলচণ্ডী বলো, যত উপোস আছে আমি সব কিছু উপোস করি। আর মানে ভাতটা খাই না, উপোস করার পর যে ভাত খাওয়াটা থাকে সেটা খাই না, চিড়েমুড়িটা খাই আর কি। কিন্তু এই জামাই ষষ্ঠীতে আমি খাই উপোস সকালবেলা থেকে করে, দিককে ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপর আমি দুপুরবেলা ভাতটা খাই। আর বরুণও বলে যে তুমি তো সারা বছরে সবই উপোস করছো, এই দিনটা খেয়েও কোনো অসুবিধা নেই। তো ওর কাছ থেকে যেহেতু পারমিশন পেয়ে যায় আর আমারও মনের মধ্যে ইচ্ছে থাকে মা এত কিছু যখন রান্না করেছে আমি ভাত খাবো। তো চলো দেখে নিই মা কী কী রান্না করেছিল। আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা শাক দিয়ে, ডাটা দিয়ে উচ্ছে চচ্চড়ি, পটল চিংড়ি, মাছের ঝাল, আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেনের ঝোল করেছিল, পায়েস করেছিল, চাটনি, পাঁপড়, দই। তো যেহেতু বরুণ সব কিছু মানে হালকা হালকা খায় তো মা প্রত্যেকটা রান্না হালকাই করেছিল। আর কালকে হালকা রান্নাগুলো একদম অসাধারণ হয়েছিল, এত সুন্দর খাবারগুলো প্রত্যেকটা টেস্ট হয়েছিল। আর মায়ের হাতে রান্নার তো কোনো তুলনা হয় না। তো খাওয়া দাওয়ার পর গল্প টল্প করতে একটুখানি শুয়ে চোখ লেগে গিয়েছিলো সবাইকার ঘুম থেকে উঠে বিকেলবেলা মা চা করেছিল। চাটা নিয়ে সোজা চলে যাব আমি ছাদে। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমার আবার চাটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলো, চাটা খেয়ে কাপটা নিচে রেখেই চলে গেলাম ছাদে। আর ছাদে অলরেডি বরুণ মা রিক তিনজনা পৌঁছে গিয়েছিলো। মায়ের ছাদটা এখনও পর্যন্ত সেইভাবে গোছানো হয়নি যেহেতু এখনও টুকটাক কাজ চলতেই আছে। দুপুরবেলা থেকে যেমন গরম রেখেছিলো বিকেলের পর থেকে কিন্তু একটুখানি মেঘমেঘ করছে আর সব কিছু কীরকম নিস্তব্ধ মতো হয়ে গেছে, মনে হচ্ছে সেই ঝড়ের পূর্বাভাস হয় না একটু পরেই ঝড় উঠবে এরকম। তো আমরা তাড়াতাড়ি করছিলাম বেরিয়ে চলে আসবো, যেহেতু বাড়ি ফিরবো এটা ভেবেই গিয়েছিলাম, থাকার কোনো প্ল্যান ছিল না, তাই তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছিলাম। আমার মায়ের না গাছের প্রচণ্ড শখ, মানে যেখানে যত গাছ পাবে যে যা গাছ দেবে মা এনে লাগিয়ে দিচ্ছে। কিন্তু এখনও যেহেতু বললাম মায়ের ছাদটা এখনও সেইভাবে গোছানো হয়নি, তো এইভাবেই গাছগুলো রাখা আছে। আর যা রোদ দিচ্ছে এখন, দুবার জল দিলেও গাছগুলো রকমই রোদেতে এরকম চচ্চড়ি হয়ে যাচ্ছে একদম। এখানে আবার মা দেখছি কুমড়ো শাক লাগিয়েছে, মা বলছে যে বীজটা ফেলেছিলাম দেখলাম নিজে নিজেই হয়ে গেছে, তার জন্য গাছটা হচ্ছে। আমি আবার একটু আইডিয়া দিয়ে এলাম টমেটোর বীজ ফেলে দেবে তাহলে দেখবে টমেটো গাছও হয়ে গেছে। তো মায়ের গাছগুলো সব মোটামুটি ফুল এসছে, দেখতেও খুব ভালো লাগছে আর কি। তো চলো আজকে এবার বেরিয়ে পড়তেই হবে, কারণ মেঘটা এবার ঘনিয়ে আসছে, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ আমাদের আবার এতটা রাস্তা যেতে হবে। তো সকালবেলা থেকে আজকের দিনটা খুব ভালো কাটলো। আর আজকে গিয়েও না রাত্রিবেলা রান্না নেই, মা সমস্তটা দিয়ে দিয়েছে, শুধু আমার রাত্রিবেলা গিয়ে ভাত করলেই আমার কাজ হয়ে যাবে। তো সন্ধেবেলাটাও পুরো মোটামুটি আজকে আমার ফ্রি থাকা যাবে। তো চলো নিচে চলে যাওয়া যাক, বাপির সঙ্গে দেখা করব, তারপর সোজা বেরিয়ে চলে যাব। তো রাস্তায় বেরিয়েও না এটা ভয় করছিলো, কারণ এতটাই মেঘ ঘনিয়ে এসেছিলো সামনের দিকে, যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে মেঘ একদম কালো হয়ে ভর্তি হয়ে আসছে, আর তেমনি বিদ্যুৎ চমকাতেও শুরু করে দিয়েছিলো। তো আমরা যতক্ষণে বাড়িতে পৌঁছেছিলাম মানে বাড়িতে ঢুকে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি উঠে গিয়েছিলো। আর রাস্তাতে বরুণ প্রচণ্ডই জোর বাইক কালকে আসার সময় চালিয়েছে, কারণ তিনজনা যদি ঝড়ে রাস্তায় কোথাও আটকে যায় ফেরা খুব মুশকিল হয়ে যেত। তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কেটেছে, আশা করবো তোমাদের ওই ব্লগটা ভালো লাগবে। যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো এইটুকুই,